পরবর্তী খেলার জন্য কিন্তু আমরা দেখছি যে দুটি দল প্রস্তুত হচ্ছে এবং গোপালগঞ্জ তারা কিন্তু প্রস্তুত হচ্ছে এবং ড্রোন শট শট আই মিন টপ থেকে আমরা সেই দেখছি যে একই সঙ্গে পাশাপাশি দুটি ছেলেরা মেয়েরা লড়ছে এবং তারা জানান দিচ্ছে ছেলে মেয়ের সমানতালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ছেলে এবং মেয়ে দু দিক থেকেই বাংলাদেশের যে উন্নয়ন সেই উন্নয়নে কিন্তু তাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে মেয়েরা পিছিয়ে নেই সেই জায়গা থেকে মেয়েরা কিন্তু প্রমাণ দিচ্ছে যে তারা সব কিছুতেই পারফর্ম করার জন্য প্রস্তুত তারা তৈরি হচ্ছে দেশকে সার্ভ করার জন্যে মেয়েদের লড়াই চলছে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে ঢাকার এবং পয়েন্ট ব্যবধানটা আমরা দেখছি ঢাকা খানিকটা পিছিয়ে রয়েছে আজকে ঠিক এখানে আসার আগে ঢাকার খেলোয়াড়দের সঙ্গেই কথা হচ্ছিল এবং যখন হেঁটে যাচ্ছিলাম তখন ঢাকার খেলোয়াড়াই বলছিলেন যে আমাদেরকে নিয়ে একটু ভালো করে বলতে হবে কিন্তু আপনার কিন্তু ভালো করে বলার জন্য প্রস্তুত রয়েছে এবং ঢাকা ভালো করে খেলতে হবে কিন্তু সেটা ঢাকাকে আমরা বলতে চাই তারা কিন্তু চেষ্টা করছে বাট পয়েন্টে ব্রাহ্মণবাড়ির কাছ থেকে অনেকটা পিছিয়ে রয়েছে ফার্স্ট হাফের খেলা মেয়েদের জন্য বা প্রান্ত দিয়ে বাকলাইনের সামনে রেডি ছিলেন শেষ মুহূর্তে অবশ্য ফেরত এসছেন তার কাছ থেকে রেড আমরা দেখছি ঢাকার নাম্বার ইলেভেন সাইমা শেখদার শেষ মুহূর্তে অবশ্য এমটি রেডে তিনি ফেরত এসছেন টেন সিন্থিয়া সিন্থিয়া তিনি জানাচ্ছেন যে আমি একটা পয়েন্ট কিন্তু নিয়ে ফিরতে পেরেছি ঢাকার সেভেন ঢাকা জার্সি নাম্বার সেভেন লিজা জেবা তাকে যেভাবে ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড়রা চেপে ধরেছে ব্রাহ্মণবাড়িয়ার কাছ থেকে রেইট জাস্টি নাম্বার নাইন নৌশিন একদমই রাইট উইং ধরে তিনি গিয়েছিলেন এবং বাকলাইন থেকে ব্যাক করেছেন এমটি রেডে ঠাকুর নাম্বার ওয়ান শরিন আক্তার বিথি তার কাছ থেকে রেড আমরা দেখছি একবার ডান একবার বাম তিনি চেষ্টা করছেন সুযোগটা সৃষ্টি করার জন্যে রাজধানী ঢাকা পিছিয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার কাছ থেকে শেষ ছয় আর তারা একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছে রাজধানী ঢাকাকে পাত্তাই দিচ্ছে না রাজধানীতে এসে ব্যাপারটা খুবই মর্মান্তিক কিন্তু খেলার মাঠ কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না ব্লু এবং রেডিশ কালারের একটা মিক্সচার ব্রাহ্মণবাড়িয়া জার্সিতে ব্রাহ্মণবাড়িয়ার রেড আমরা দেখছি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার নাম্বার টিউ লামিয়া লামিয়া ওয়েট করছেন শেষ মুহূর্তে অবশ্য ব্যাক করলেন ওয়েট করা টাইম কিল করা পার্ট অফ স্ট্র্যাটেজি কারণ যতটুকু সময় আপনার জন্য বরাদ্দ আছে তার থেকে যতটুকু সময় আপনি কিল করতে পারেন সেই সময়টুকু আপনি প্রতিপক্ষকে কেন দিবেন আপনার নিজের কাছে যতটুকু সময় আছে সেটা কিল করে আসেন প্রত্যেক হাফ ফিফটিন মিনিটস করে মেয়েদের খেলার সময় বরাদ্দ মাঝখানে পাঁচ মিনিট বিরতি দুই অর্ধে খেলা হচ্ছে এবং প্রত্যেকটা অর্ধের পর প্রান্ত পরিবর্তন হবে এটা স্বাভাবিক নিয়ম সেই নিয়মেই আমরা দেখছি ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার খেলা ছেলেদের খেলায় বিশ বিশ মানে হচ্ছে দুই হাফে বিশ বিশ চল্লিশ মিনিটের খেলা মাঝখানে পাঁচ মিনিটের বিরতি প্রতিটি দলের জন্য টাইম আউট ব্যবস্থা রয়েছে আটকাতে ঢাকা সাইমা শিকদার তার কাছ থেকে রেট আমরা দেখছি বা ক্লাইন বা প্রান্ত দিয়ে বোনাস লাইনের পাশে যাবেন বলে আটকে দিয়েছেন ভেরি গুড ব্যাক এক্সেলেন্ট রেট অনেকক্ষণ পর ঢাকার কাছ থেকে ভালো একটা খেলা কিন্তু দেখলো রাজধানীবাসী যারা টি স্পোর্টসে চোখ রেখেছে কিংবা আরও একটু ক্লেভার কাবাডিটা খেলতে হবে আসলে এই মুহূর্তে যদি পয়েন্ট বেশি নিতে হয় ব্রাহ্মণবাড়িয়ার রেইট নাম্বার টেন সিনথিয়া ওয়ান্স এগেইন সে ইজ আ ভেরি গুড রেইডার এর আগেও তিনি পয়েন্ট নিয়েছেন ম্যাচ কে বলছেন আমি কিন্তু টাচ করেছি ইয়াস গিভ পয়েন্ট গিভ মি পয়েন্ট

সামনেই একবার আটকানো হয়েছিল এবং শেষ মুহূর্তে অসাধারণ ঢাকা কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াবার চেষ্টা তারা কিন্তু শুরুর দিকে খুবই বাজে শুরু হয়েছে তাতে তবে এই মুহূর্তে ঢাকা কিন্তু চমৎকারভাবে কাম ব্যাক করেছে নয় পয়েন্ট ঢাকার তবে অনেকখানি এগিয়ে গেছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া রেইডা এই মুহূর্তে ঢাকার সাইমা তিনি এর আগে রেইডটা কিন্তু চমৎকার একটা রেইড করেছিলেন এবারে কিন্তু দুজন ডিফেন্ডার রয়েছেন দুজন ডিফেন্ডারকে আউট করে অল আউট করে দিয়ে দলের জন্য একাধিক পয়েন্ট কি নিয়ে আসতে পারবেন

এবং ঢাকা চেষ্টা করবে ডেফিনেটলি অল আউট করার জন্য বিকজ বোনাস পয়েন্টটার দিকে তারা তাকিয়ে থাকবে পার্থক্য যদি কমাতে হয় সময় কমে আসছে এই সময়ের মধ্যেই কিন্তু কাজের কাজটা করতে হবে ঠিক তাই পরপর দুটো রেইড হলো দুটো রেইড থেকে কোনো পয়েন্ট নেই এবারে কিন্তু ঢাকা রেইড সাদিয়া সাদিয়া তিনি গেছেন এবার কিন্তু লেফট টাই ট্রাই করছেন তিনি সাদিয়া একদিকে দৃষ্টি আরেকদিকে হাত ছুড়ছেন দেখা যাক পয়েন্টটা পান কিনা একটা সুপার ট্যাকেলের চেষ্টা সাদিয়াকে আটকে রাখবার চেষ্টা হোল্ডিংটা ভালো হয়েছে থাই হোল্ডিং এখন ট্রাই করছেন সাদিয়া কামব্যাক করবার জন্য এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম একটা দারুন ট্যাকেল সাদিয়া রেফ্রিকে কিছু একটা বলবার চেষ্টা করছেন আমরা অ্যাকশন রিপ্লে দেখতে পাচ্ছি সাদিয়া প্রথমে অ্যাঙ্কেল হোল্ড পরবর্তীতে থাই হোল্ডিং দারুণভাবে দুজন মিলে একটা ভালো ট্যাকেল তিন পয়েন্ট হবে সুপার ট্যাকেল হলে দুই পয়েন্ট হবে এবং সেটাই হয়েছে ফাইনালি যখন শোল্ডার হোল্ডিংটা ছিল সেখানে কিন্তু আটকে গেছেন এবং শেষ মুহূর্তে ঘটনাটা কি ঘটেছে রেফারি তার কাছ থেকে ইঙ্গিত দেখা যাবে যে ব্লক করতে গিয়ে তিনি আসলে মিডলাইনটা ক্রস করে ফেলেছেন সেই জায়গাতে সিদ্ধান্তটা কি আসে সেটা আমরা অবশ্য দেখতে চাই আটটি জোন থেকে বত্রিশটা দল ষোলোটি করে বালক এবং বালিকা দল এই মুহূর্তে ঢাকার একটা রেড সাদিয়া রেডা তিনি গেছেন রেড করবার জন্য একটা সুপার ট্যাকেলের সুযোগ কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার জন্য দেখা যাক সাদিয়া অপোনেন্টকে অল আউট করে এবং একজন খেলোয়াড় কিন্তু ডিফেন্ডার আউট হয়ে গেছেন আউট হয়ে গেছেন এবং একটা পয়েন্ট কিন্তু সাদিয়া নিয়ে ফিরেছেন কোর্টে আর একটা পয়েন্ট বাল্য ঢাকার এই মুহূর্তে ব্রাহ্মণ বাড়িয়ার রেইড রেইডা রাইট সাইডটা দিয়েই প্রথম রেইডটা তার কাছ থেকে এবং পরবর্তীতে লেফট সাইড কাভারটা খুব একটা ইউজ করছে না তিনি আবারও রাইট ইন দিয়ে ট্রাই করছেন দৃষ্টিতে কিন্তু অন্যদিকে যখনই ব্লক করবার জন্য আসবেন এবং তার পরিকল্পনা মতোই হচ্ছিল কিন্তু একটুখানি ভুল করলেন তিনি কাভারে একটুখানি বেশি ভেতরে ঢুকে গেলেন ব্লক করে ফেলেন অপোনেন্টের ডিফেন্ডাররা অ্যাকশন রিপ্লে আপনারা দেখছি দেখুন কিভাবে কাভারে ঢুকে তিনি কিন্তু ব্যাক করতে পারলেন না একটু মাথার নিচু করে খেলেন যে কারণে অপোনেন্টের ডিফেন্ডারকে দেখতে একটু অসুবিধা হলো এবং সেই সুযোগটা নিয়ে ডিফেন্ডার একটা পয়েন্ট কিন্তু অর্জন করলো সাইবার শিকদার এক্সেলেন্ট ঢাকা অল আউট করেছে ব্রাহ্মণবাড়িয়াকে তিন পয়েন্ট একটা পয়েন্ট আউট করার জন্য দুটো বোনাস সো তিন পয়েন্ট যোগ হচ্ছে ঢাকার খাতায় এবং লাস্ট মোমেন্টে আমরা দেখছিলাম যে তিনি একদমই কোর্টের লাস্ট যে লাইনটা বর্ডার লাইনটা সেখানে ছিল উভয় দলের কোর্টে সাতজন করে রয়েছে দেখা যাক নতুন করে আবারও শুরু হচ্ছে ঢাকা তারা কিন্তু অপোনেন্টকে অল আউট করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া এবারে এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ডিং দারুণ একটা ক্যাচ আরও একটা পয়েন্ট ঢাকার পক্ষে ঢাকা একুশ পয়েন্টে পৌঁছে গেল তারা এইভাবে ধরলে আসলে ছুটে যাওয়ার কোনো স্কোপ নাই অনেকটা দেখে মনে হয়েছে যে ছাই দিয়ে ধরা

অ্যাকশন রিপ্লে দেখুন কিভাবে করে তিনি ভারসাম্য হারিয়ে কোর্টের বাইরে চলে গেলেন এবং দারুণ পারফরমেন্স সেখানে ছত্রিশ তেইশ পার্থক্য ঢাকা এবং ব্রাহ্মণ বাড়িয়ার সেকেন্ড হাফের একদমই লাস্ট মোমেন্টে আমরা আছি যে কোনো মুহূর্তেই যেটা আসলে ইনজুরির জন্য কিছুটা সময়ে কিল হয়েছে ম্যাচ অফিশিয়ালরা জানাবেন আমরা আশপাশ থেকে শুনতে পাচ্ছি ময়মনসিংহ এবং জয়পুরহাট জেলাকে ডাকা হচ্ছে পরবর্তী ম্যাচ তাদেরই সো এই প্রান্ত থেকে সেই ডাকের কাজটা আমিই করে দেই জয়পুরহাট জেলা এবং ময়মনসিং আপনাদেরকে স্ট্যান্ডব্যারে থাকতে বলা হয়েছে কোর্টের একদমই কাছে আপনারা থাকবেন কারণ খানিকক্ষণ পরই আপনাদের ম্যাচ সো এই মুহূর্তে ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া তাদের মধ্যে লড়াই চলছে ব্রাহ্মণবাড়িয়া ঢাকায় এসে ঢাকাকে হারিয়ে যাচ্ছে সেই দৃশ্য এই মুহূর্তে দেখতে হচ্ছে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে ধারাভাষ্যে আপনাদের সঙ্গে আছি মাহফুজ আমার সঙ্গে রয়েছেন মমিন রোহন ভেরি গুড গেম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া ঢাকা অ্যাজ ওয়েল ঢাকা কিন্তু সেকেন্ড হাফে কমব্যাক করেছে ফার্স্ট হাফে যদি তারা আরও খানিকটা এগিয়ে থাকতো তাহলে কিন্তু সেকেন্ড হাফে ব্রাউন বাড়িকে বিট করার চান্স থাকতো এক্স্যাক্টলি মাহফুজ আমি এই কথাটাই এখনই বলতাম আপনি না বলে আমি হয়তো বলতাম এই কথাটাই যে ঢাকা এই মুহূর্তে যেই খেলাটা তারা দেখাচ্ছে যে ধরনের রেড যে ধরনের ডিফেন্স যে ধরনের ট্যাকেল তারা দেখাচ্ছে সেটা যদি শুরু থেকে তাদের থাকতো তাহলে ডেফিনেটলি ঢাকা এই মুহূর্তে এগিয়ে থাকতো রেড প্রথম দিকে একটুখানি ভারসাম্য হারালেন পড়ে গেছেন অবশ্য খুব দ্রুত নিজেকে আবারও ভারসাম্য ফিরিয়ে নিয়ে এসছেন বোনাস লাইনে বেশ ভালোভাবেই নিজের পাটাকে তিনি প্রবেশ করিয়েছেন নাদিয়া ওয়ান্স এগেইন ট্রাই করছেন নাহিদা এবারে কিন্তু নাহিদা তিনি কিন্তু ক্যাচ হয়ে গেলেন একটুখানি ঝুঁকি নিলেন তিনি রাইট সাইডটা বেশি ইউজ করলেন অনেকটা ভেতরে ঢুকলেন এবং ডিফেন্ডাররা কিন্তু তাকে আগে সবাই মিলে ধরে ফেলেছেন গুড ক্যাচ অ্যাকশন রিপ্লে আপনারা দেখুন কিভাবে করে কাফ পয়েন্টটা দিয়ে যেন অনেকখানি ভেতরে ঢুকে গ্যাছিলেন ওয়াও এক্সিলেন্ট থাই হোল্ডিং এক্সিলেন্ট থাই হোল্ডিং প্রথমে একজন ডিফেন্ডার এবং পরবর্তীতে সবাই এসে সেখানে লিসেন রাজধানীর ঢাকা ঢাকা দুর্দান্ত খেলেছে সেকেন্ড হাফটা ঢাকার ছিল এই জায়গাতে আফসোস করছে ফার্স্ট হাফটা আরেকটু বেটার হলে তারা হয়তো বা এই ম্যাচটা জিততে পারত বাট কংগ্রেচুলেশন দুই টিমকেই ভালো কাবাডি উপহার দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া দুর্দান্ত কাবাডি এবং ব্রাহ্মণবাড়িয়ার